ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وقال الله تعالى في الكلام المجيد الفرقان الحميد اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم صدق মহামাননীয় এই জানিসুর রহমানের সভাপতি সাহেব ওলামায়ে একরাম শরদ্দয় আমার সোনার মায়নারা পর্দা নিশি আমার মা এবং বোনেরা ছোট্ট ছোট্ট আমার সোনার মায়নারা যাই হোক আমি বেশিক্ষণ আপনাদেরকে দিকদারি দিব না মূর্খ মানুষ হাফিজ কোরআন জানি না আপনাদেরকে শান্তিও দিতে পারবো না এটা সত্যকার কথা আমি আপনাদের মাঠের ইমাম আজ দীর্ঘ 2 বছর ধরে এখানে আসতে পারি না কিভাবে নামাজ আমরা পড়লাম সবই জানি তাই না মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াবকাউনা বিহা ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল্লু উলাইকা হুম আল গাফিলুন আমার বাবাজিরা সোনার মায়নারা পর্দা নিশি মা বোনেরা চুপচাপ করে কোরআন এবং হাদিস শুনবার জন্য আইছেন শুনবেন আর আমার আর একটা কথা বেয়াদবি কথা যে জায়গাত দেওয়ানি ঠিক নাই সে জায়গাত মুক্তাদি ঠিক নাই সোজা কথা আর যে জায়গাত আলেম ঠিক আছে দেওয়ানি ঠিক আছে সেই সমাজ ভালো আছে ওই দেওয়ানি আলেমে বুঝে যে আলেম কি কইতেছে আলেম কোরআন এবং হাদিসের কথাই বলবো অন্য কথা বলবো কি সুখর কথা বলবো ঘুষখর কথা বলবো বেবিচারি কথা বলবো কোনোদিনই নেই আলেম সুজা সরল পথ এদিন সিরাতাল মুস্তাকিম তাই না সরল সুজা পথে থাকুক আলেমে এই কথা দেওয়ানি কান পাইতে শুনব শুনে গ্রামবাসীর মানুষের যদি ধমক দেয় ওই শুনো রাইস আমার দেওয়ানি বানিয়েছ না বলে হ বলে তাহলে চুপচাপ আর সবার শান্তি আদেশ হচ্ছে সেখানে যাওয়া লাগবে আজকাল দেওয়ানেরাই সবার শান্তি ভালো পায় না বুঝে দেবে কত বড় সাহেব দেওয়ানি আছে আসে কই না আমার সামানে ওই দেওয়ানির মধ্যেই ভুল ত্রুটি বিচ্ছতি দেওয়ানি কোরআন মানে না ওই দেওয়ানি আলেম মানে না সাধারণ মুক্তাদি কি মানব কল তো শুনি কোনদিনও মানতে পারে না আজকাল দেওয়ানিরা ঘুষের উপরে চলছে জুত করে তাহলে ভালো আর উচিত কথা দুষ্ট বেজার যাই হোক আপনাদের সম্মুখে কোরআনের আয়াত বলছি ওয়ালাকাদ জারানালে জাহান্নামা কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস আমার বাবা দেশনার মায়না পর্দা নিশি আমার মা এবং বউ জানে রাগ অধিকাংশ ইনসান এবং জিন জাহান্নামের ভিতরে জ্বলব কোন নাউজুবিল্লাহ অধিকাংশ মানুষ এবং জিন ইনসান এবং জিন দুজকের আগুনের মধ্যে যাব লাহুম
গ্লোবাল প্রত্যেকটা মানুষের কলব আছে বুঝবার জন্য, বেল আছে, অন্তর আছে, বুঝা লাগবে। কোরআন কি কবা নাকছে, হাদিসে কি কবা নাকছে, আলেমে কি কবা নাকছে, এটা শোনা লাগবে, মানা লাগবে। তাহলে সে আমার পরিকৃত মুসলমান, পরিকৃত ইমানদার। আমি কি সুন্দর দুটো চক্ষু তোমাদেরকে দান করেছি, আল্লাহ বলতেছে, আহারে আমার ভাই জানারা, আমার সোনার মাইনারা, পরদানিশি আমার মা বুজানেরা, এত সুন্দর পাওয়ারফুল দুটো চোখ থাকতে খারাপ জায়গার মধ্যে আমরা যাই, সত্য মিথ্যা বুঝে না হবে। আমার প্রিয় বান্দারা, আমি তোমাদেরকে দুটো কর্ণ দিছি, কর্ণ দিয়ে ভালো কথা শুনো, খারাপ কথা শুনো না। আমার মৌলানা সব কি সুন্দর বলে গেল, এর আগেও বলে জিম্বা তো বলে, তবু মসজিদে গেলে আল্লাহ মানুষ নাই, এত বড় অবহেলিত। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা কান জারানা লি জাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, লাহুম কুলুবুন লা ইয়াবকাউনা বিহা, ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমাদেরকে আমি কি সুন্দর দুটো চক্ষু দিছি, ভালো এবং মন্দ দেখবার জন্য, বিবেচনা করবার জন্য, বেল দিছি, অন্তর দিছি বুঝবার জন্য, ভালো মন্দ বুঝ, আর দুটো কর্ণ দিছি, ভালো কথা আলেমেরা কইতেছে কিন্তু আমরা মানতেছি না। আমার বাবাজিরা সোনার মাইনারা, আমি থাকি কুকরাঝার, আহারে কুকরাঝার থাকি, যখন ছেলেরা দুই নম্বরই কাম করবার জন্য যায় টাউনের ভিতরে, রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি করবার জন্য যায়, এখন কয় কি কইলে ওই দেখছস আলেমেরা কো বই রে কই নামাজ পড়বে জন্য কয়, এই আঙ্গর সময় আছে না, এ বদমাসের দল এই কথা কইলে আঙ্গর সময় আছে না, আমি পাশে মিলে এখন কয়ে জিবের দিল কামুর হুজুর, এটা আর ভুল হয়েছে, কোন কি ভুল দূর আলমের কথা নিবেন কে, এই যে কইলেন আপনি বাহাদুরি দেখালেন যে চ্যাংরা মানুষ রক্ত ভালো আছে, এই রক্ত যে কি হব জানেন, আজকে তো কি সঙ্গে দুজনে কথা মিটে যাওয়া লাগছে, আমি পাশে মিলে শুনলাম আলেমেরা কবই, কিন্তু আঙ্গুরের সময় আছে, কি সময় আছে, কয়টা সময় দিতে পারবেন, সেকেন্ডের সময় আছে, তাও হায়াত মওতের সময় নাই, এতটুক বাহাদুরি কথা কইলেন, হাত ধরে মাপ চাইল দিলাম মাপ, এই কিন্তু নামাজ পাঁচ সপ্তাহ পড়াই লাগলো, এখন মাপ দিলাম আর যেটি করি সেটি করি, পাঁচ সপ্তাহ নামাজ পড়েন, রাজমিস্ত্রি যেতে করেন, কাঠ মিস্ত্রি যেতে করেন, বাহাদুরি যেতে করেন, দালান কোঠা যেতে বানেন, বিল্ডিং যেতেই বানেন, ধুয়ে শুধু কি সাদা কাপড় কিনে আসে তিনটে টুকরা বানাইয়া আপনাকে আমাকে দিব, এই বাহাদুরি, প্যাকেট করে যখন কবরের ভিতরে থুব এই পর্যন্ত শেষ, আর রক্ত আর যাই হোক, এক বাদশা মিটিং ডাকছে, বিরাট মিটিং, বাদশা মিটিং ডাইলে তো মানুষ হবো তাই না, হব না, এ হা পরে ভাঙ্গে পড়ব, যে ধরেন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, ইন যদি আসে দাহে আমি বলবলাতে মিটিং মানুষ ভাঙ্গে পড়ব, আসামের আমাদের মুখ্যমন্ত্রী তিনি আসবো, তিনার ভাষণ শুনবো ভাঙ্গে পড়বো, এইরকম এক বাদশা মিটিং ডাকছে, মিটিং এর মধ্যে মানুষ এসছে, সেখানে একটা বিরাট ধনী মানুষ, ওই যে শুনছে মৃত্যুটা সেকেন্ডের ভিতরে হতে পারে, পাও তুলতেই পারবা না, পাও তুলতেই পারবা না, এই কথাটা শুনছে ওর ওই হয়েছে, তো মিটিং এর মধ্যে মিটিং হইতেছে, বাদশা মিটিং করবে নাকছে, ওই ওখানে খাড়া আছে ধনী মানুষটা, ওর সম্মুখে আমার বাবাজিরা সোনার মানারা, আজরাইল ফেরেশতা মানুষের রূপ ধরে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দেবার সঙ্গে সঙ্গে ভিতরে কম্পন আরম্ভ হয়েছে, উনি পরিচয় জানে আমি আজরাইল, পরিচয় জানে মানুষের রূপ ধরে কইছে আসসালামু আলাইকুম, ওর বাহাদুরি
যে মৃত্যু বলে পাও তোলার সঙ্গে সঙ্গেই আর মৃত্যু হব, আমি এনডিআর মাটিতেই থাকবো না। দেখি আমার মৃত্যু কিভাবে হয়, ওর অহংকার। আমি এনডিআর মাটি, ভারতবর্ষের মাটিতে আমি থাকবো না, আমি চীন দেশে চলে যাবো। দেখি আমার মৃত্যু কিভাবে হয়। এ কম্পমান যখন উঠছে তখন মুন্ডা আগামী দিছে যে কি রে আমার এরম কম্পমানকে আমার শরীর ঘামে উঠে, এর কারণটা কি? জ্বর হয়েছে। বাড়িতে গেছে, বাড়িতে যে টাকা পয়সার বস্তা বাইন্ধে ব্যাগ বাইন্ধে নিয়ে প্লেন টিকিট করছে, প্লেন এসে গেছে, প্লেনে চীন দেশে চলে যাবো। আমি ভারতে থাকবো না, দেখি ভারতবর্ষ আমার কিভাবে বাড়ি হয়। দেখা যায় আমি চীন দেশে যাব, প্লেনে গেছে, প্লেনে ওখানে ফোন করছে, হ্যালো হ্যাঁ আমি আইছি, তোমরা আসো, চার চাক্কা গাড়ি নিয়ে গেছে। বাবা জিরা ভাই জানারা প্লেনের থেকে এক ঠ্যাং নামাইছে আর এক ঠ্যাং নামাবো ইতিমধ্যে, আজরাইল ফেরেশতায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে কাম আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে আমি সেই কাম করব। এক ঠ্যাং প্লেন আছে আর এক ঠ্যাং বাড়িতে নামছে, শেষ। বাবাজিরে এই সবাত আইছেন কবার পাবেন? যে আমি সবাত উঠে যাব, বাহাদুরি কথা কবার পাবেন? কারো হিম্মত আছে যে আমি যামই? এই মৌলবি যে তুই কই গে মূর্খ সোদা মৌলবি, ই সারে কি কয়, আমি যামই সবাত আইছি, সবাত আবার যাম। এরি হলো মুসলমান, এরি হলো মুসলমান ইমানদার। এরে এই কোরআনের উপরেই হাদিসের উপরেই নির্ভর আমাদের। ওয়াজ লেকচার যেতই শুনেন কিন্তু কর্ণপাত করে যাবেন, এই কান কিন্তু কালকে আমাকে সাক্ষী দেব। এই যে শুনলেন, চোখ দিয়ে ভালো মন্দ এই চোখের সাক্ষী দিব। আপনার মুখ সাক্ষী দেওয়া লাগবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত শরীর বডিদের সাক্ষী দিবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, নূর দিয়ে মানুষ মাড়ি দিয়ে, তাই না? তাহলে বোঝা গেল যে মানুষ মাড়ি দেয় আর ফেরেস্তা নূর দিয়ে, তাহলে মানুষ কীর্তন ভালো হইল। হ্যাঁ, এটা আকর্ষণ আসতে পারে না, আর ফেরেশতা নূরে পয়দা, ওর কোনো ওদের কোনো পাপ নাই। কাহো বলছে আল্লাহ তাআলা ফেরেশতা বানাই কইছে যে তোমরা আমার ইবাদত করো, কারো রুকু অবস্থায় সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম কিয়ামত পর্যন্ত থাকতে হবে। একদল বলছে তোমরা আমার ইবাদত করো, এক ঠ্যাঙ্গের উপরে খাড়া থাকবে কিয়ামত পর্যন্ত। কাহো বলছে তুমি সিজদারত হয়ে আমার ইবাদত বন্দেগি করো, সিজদারত হয়ে ইবাদত বন্দেগি করবে লাগছে। নূরে পয়দা কিন্তু আপনারাই কইলেন, আমি তার কই নাই। তখন কথার মধ্যে আসে যায় তাই আর আরো মাটির তৈরি। আল্লাহ কি সুন্দর বলল। আচ্ছা ইংরাজিতে একটা কথা কয়, ব্যাড মানে বেয়ার না খারাপ, আর গুড ভালো। জব দেন কোন ভালো, খুব ভালো। আর ওখানে একটা এস লাগাই দিলাম গুডস, আরো ভালো, গুডের থেকে আরো ভালো। তাহলে মানুষ আমরা এত ভালো, ফেরেশতা থেকে ভালো কোন? সুবহানাল্লাহ, ফেরেশতা থেকে আদম সন্তান বেশ ভালো, ভালো রূপে ভালো মনে করেন। আমরা মুয়াজ্জিনে আজান দিতেছে হাইয়া আলাস সালাম, আসসালামু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ সর্বশ্রেষ্ঠ, ঘুম হইতে নামাজ উৎকৃষ্ট।
আর এখন আমার বাবা জিরা নিয়ে নিছে যে ঘুমরাই ভালো আর সালা তো খাই রুমিনার নাম যে তুই মুয়াজ্জিনে কই আমার ঘুম সবচেয়ে ভালো আমাদের ঘুম সারল না মুয়াজ্জিনের আজান সারা দিলাম না আমার বাবা জিরা ভাই জানেরা চিন্তা করে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাইয়েদেনা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ আইরে কাবা কান্দে আল্লাহর জন্য নবী কান্দে উম্মতি হায়রে কাবা কান্দে আল্লাহর জন্য নবী কান্দে উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ জুড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ পর্বতের মালিক সে আল্লাহ পাহাড়ের মালিক যে আল্লাহ পর্বতের মালিক সে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মক্কা মদিনার যে আল্লাহ বলবলা মানুষের সে আল্লাহ মক্কা মদিনার যে আল্লাহ ভারতবর্ষের মানুষের সে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা আমার বাবা জিনা আমার সোনার মায়নারা পরদা নিশি আমার মা এবং বউ জানেরা আমার মওলানা সব সূরা আসরের তারিফ উনি প্রশংসা করছেন অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসুর আহারে আমার বাবা জিরা সোনার মায়নারা গো
প্রতিদিন আসরের নমাজের টাইমে মক্কা ঘর যেটা আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরের চতুর্দিক দিয়ে বেঈমান ইহুদি নাসারা রামদাও নিয়ে নিয়ে ঘুরছে আমার নবীকে মারবার জন্য। আমার বাবাজিরা চোখের পানি রাখতে পারবেন না ইনশাআল্লাহ, প্রত্যেকেই চোখের পানি বাহির করবেন। নবীর উপরে বলে দৌরুত নাই, বলে সালাম নাই, এইসব কথা কোন কোন জায়গা শুনে। এই নবী যখন কাবা ঘরের চতুর মৃদে রামদাও নিয়ে যখন মারবে জন্য চেষ্টা নিল, হযরত আবু বকর সিদ্দিক বলল, হুজুর এই মক্কা মুআজ্জামাত আর আপনার থাকতে হবে না, এখানে তো নেই, আপনি মদিনায় চলে যান। কোরআন খুলে দেখেন, কোরআনের ভিতরে স্পষ্ট দলিল ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দিছে। দয়ার নবী বলে, আবু বকর তুমি আমার কথাটাই বলছো, অন্তরের কথাই বলছো, ঠিকই আমি পাইছি। আমার মক্কা, আমার বাবা, আমার মা, আমার জন্ম জায়গা আমাকে এখানে থাকতে দিবে না, চলো মদিনায় চলে যাই। এর আগে আমার বাবা দিরা সোনার মায়নার আগে যারা মদিনার পাশে একটা বৃদ্ধ মেয়ে হজ করবার জন্য এসেছিল মক্কা মুআজ্জামাত, দয়ার নবী দেখে উনার দুর্বল অবস্থা, উনাকে দয়ার নবী কই মেয়েটা দেখে সফলস্থা হয়ে গেল, পানসুবাহানাল্লাহ। একজন যুবক চ্যাংরা ছিল হজ করবার জন্য, দয়ার নবী দেখে উনি কান্দিছে, ইনি আখেরি জামানার শেষ নবী নাকি, বলছে যে মানাস তাকায়েল আলী, ইনি আখেরি জামানার শেষ নবী। আহারে তিনার স্বভাব চরিত্র এত ভালো, উনার দেলদা নূর দিয়ে চমকিবে নাকছে, বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ মানুষ হজ করবে জন্য আইছিল, উনি হজ করবে 200 অন্ধ, উনি হজ করবার আসে বলছিল, বাবা জিরা ভাই জানেরা হে আরবিয়ান মানুষ, দয়ার নবীকে আমাকে একটু দেখান, আমার সর্দিতে অন্ধ, আমি সর্দি দেখতে পারি না। দয়ার নবী কায়াম হুজুর, ওই মানুষটা দুইটা চোখ অন্ধ, মদিনাতে এবার থেকে আইছিল, আপনাকে দেখবে যেন খুব কারসাজি করতেছে, কিন্তু উনার চোখ দুইটা বন্ধ। আপনি দেখেন আমার দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম পোষণ দিল, চোখ দুইটা ভালো হয়ে গেল, পানসুবহানাল্লাহ। এই দয়ার নবী যখন মদিনা যাব, মক্কা এবং মদিনার মধ্যে 500 মাইলের রাস্তা দূরত্ব, আবুয়া নামে একটা জায়গায় আছে আমার সোনার মাইনারা, আমার বাবা জিরে গো এই কথা যখন আরবের মানুষে শুনল, এমন একটা মানুষ দেখে আল্লাহ গো, আহারে সোনার চান, তার শরীর দেখালি নূর চমকে, ওই মানুষটা যদি আমাদের মদিনা শরীফে আসে আমরা গ্রহণ করে নিতাম। এই বিলে কিতাবে লেখে 160 জন যুবক, কারো বয়স 20 বছরের উপরে না, আমার বাবা জিরে সোনার ময়নারা 20 বছরের উপরে, 21 বছর না, 20 বছরের ছেলের। এই কথা শুনে মদিনার চ্যাংরারা খুব আনন্দিত, 6 মাস পর্যন্ত দেখল নাই নাই নাই, তারা খাজরে গাছের উপরে উঠে, পাহাড়ের উপরে উঠে নবীকে দেখবার জন্য, নবীকে আগে নিয়ে যাব মদিনা শরীফে। এই ইমাম টাইমে যে আসে না, আবার গাছের থেকে নামে যার যার বাড়িতে চলে যায়, খাওয়া নাই দাওয়া নাই কোনো চিন্তা নাই, একটাই কথা দয়ার নবী কাশবো আমরা তাকে দেখবো, এই কথাটার উপরে নির্ভর। 160 জন ছেলে, যুবক ছেলে, ইন্টেনিং টাইমের ভিতরে একটা ছেলে গাছের উপরে উঠছে, আর গুলো বাড়িতে রওনা দিছে। ইন্টিমিন টাইমে ওই ছেলেটা বলে, বাইরে আমার মন কয় আজকে বুঝিল দয়ার নবী আসবো, তোরা যাস না যাস না। এমন টাইমের ভিতরে আবুয়া নামে যে জায়গা, ওখানে মা আমেনার একটা মসজিদ আছে, আবুহা নামে একটা যাবা আবুয়া, ওই জায়গার ভিতরে যখন দেখা যায় পাহাড় তো উষা পাহাড় গাছের উপরে, দেখে যে দুইটা হরিণ আসতেছে, দুইটা উখ আসতেছে, উখের উপরে
চান্দের জিলিক মারতেছে, আমার মনে হয় আজকে আমাদের নবী আসতেছে। ভাই তোরা যাস রে, আমার মুন্ডা বলছে আজকে আসবো, আর দেখ দেখে পাহাড়ের উপরে দৌড় পারে উঠে দেখেছে, হাই রে পূর্ণিমার সান দুটে উঠে রূপে চারজন মানুষ আসতেছে, একভাবে আলোকিত, তারা আবুয়া নামে জায়গা পর্যন্ত আসে, দয়ার নবী কাগে নিয়ে গেল। পঞ্চমহানাল্লাহ, দয়ার নবী কাগে নিয়ে যায়, উনি উঠে রূপে আসে, কেউ দেখবার জন্য দেখতেছে, ইন্টিমিন টাইমের ভিতরে এক ছেলে বাবের বাবার কুলো, উনি ছোট্ট বাচ্চা, উনার দেখবার জন্য খুব কাইবি লাগাইছে, কিন্তু দেখবে না, বাপের কুলো মানুষ অগণিত মানুষ হয়ে গেছে, দেখবার জন্য চেষ্টা করে দেখবে পায় না, দেখ বলছে আবু মাই স্থাপুক এলালি, আমি উনাকে দেখতে পারতেছি না, দয়ার নবী উঠে থেকে শুনে উনি নামছে, নামার পরে ওই ছেলেটার হাত পাতিছে, ওই ছেলেটার নাম আসিল উবাইদা, মনে রাখবেন উবাইদা, যখন নামছে উনি কুলো নিছে, কুলো নেওয়ার পরে কইছে হুজুর আমি আপনার দুই গালে দুইটা সুমা দিব, বলে দাও, বলে আমি তোমার দুই গালে দুইটা সুমা দিব, বলে দেন, এই যে দেওয়ার পরে আমার সোনার ময়নারা বাবা দিয়ে, তখন সমস্ত মদিনাবাসী ছেলেরা বললো ওই উবাইদা নামে একটা ছেলে, ওই ছেলেটা বললো হুজুর গো আপনাকে আমি একটা কথা বলতে চাই, সত্য মিথ্যে আমাকে বলবেন, আপনার এই কপালটা ফাটা কেন, আর আপনার উট কেন ফাটা, এই কথাটা আমরা শুনতে চাই। দয়ার নবী চোখের পানি ঝরঝর করে ফেলায়ে, আহারে বাবা, বলে সত্য কথা বলেন, যে আমার এখানে যে ফাটা দাগ দেখা যায়, টাইপ শহরে গেছিলাম, একটা ছেলে আমাকে পাথর মারিছিল বাবা জিরে, চোখের পানি বাইর করেন ইনশাল্লাহ, আমার যুবক ভাইয়েরা পর্দা নিশি, আমার মা এবং বুবু জানেরা, সেই পাথরের দাগ আর আমার যে উৎফাড়া, একটা তাইবের একটা ছেলে আমাকে এসে একটা পাথর নিয়ে আসে, পাথরটা মারছিল, আমি রক্ষা করতে পারিনি, আমার উঠ ফেটে গেছে, সেই যে তাই নাকি। আরে তখন দয়ার নবী বলছিল আমি তো মার খাওয়া নবী, আমি মার খাই আছি, তোমরা মদিনার তো এবার ছেলেরা তোমরাও কি আমাকে মারবা, বলে হুজুর কখনোই না, আপনার জন্য যদি আমাদের কই যে ছিঁড়ে বাইর করতে হয় এখনই আমরা বাইর করে দিব, আমাদের রক্ত আমরা দিব, তবু আপনাকে মদিনার তৈবার কোন মানুষ আপনার কোন একটা অশ্লীল বাক্যে কব না। তাই কবিতা পাইলে ওনাকে সান্ত্বনা দিল, যে হুজুর আমরা একটা কবিতা বলি, যে পড়ো, এ বললো আমার দয়ার নবী মদিনায় আইছে, বলেন আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আকাশের ছাদ জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আসমানের ছাদ মাটিতে নামছে, আসমানের ছাদ মদিনায় নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী। এই কবিতা শুনে বড়ই খুশি হইল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, মদিনার মেয়েরা পর্যন্ত কান্দিবে নাকছে, মদিনার হরিণ বাঘ ভালুক সিংহ ভেড়া মেরা হরিণ ঘাস খানা দয়ার নবীর মুখ দিয়ে চায়ে চায়ে কান্দে আর কান্দে, আমরা বাবা দিরা সোনার মানেরা সেই নবীর উম্মত হয়ে, আহারে আমরা মসজিদ যাব না, নমাজ পড়ব না, কপাল আর নাক সিজদায় দিব না, আমাদের কত বড় অহংকার, আমার যুবক সোনার মাইনারা, আমার যুবক ভাই জানেরা, আপনারা নমাজ পড়বেন কিনা আজকে ওয়াদা করেন, টুপি মাথাত রাখবেন কিনা, বড় বড় ইঞ্জিনিয়ার ডিসি পর্যন্ত মুসলিম, ডিসি পর্যন্ত টুপি মাথাত
দিয়ে কুড়ে যাইতেছে ইনশাল্লাহ। আল্লাহ এই ইসলাম ধর্ম কারো হিম্মত নাই ইসলাম ধর্ম ধ্বংস প্রতাপ্ত করবার জন্য ইনশাল্লাহ। আমরাই নিজেরাই ধ্বংস প্রতাপ্ত করব। আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি মিশা কথা না সারি, আমার বিবিকে যদি পর্দার মধ্যে না রাখি, আমাদের ছেলে পেলে আরবি শিক্ষা শিক্ষিত যদি না দেয়, শুধু আমি আরবি শিক্ষিত বললাম না, জেনারেল শিক্ষিতরও দরকার আছে আমাদের, আছে কি না? আছে। প্রত্যেকটা শিক্ষার বিভাগ আমাদের জন্য আছে ইনশাল্লাহ। আমার বাবাজির সোনার মায়েরা প্রত্যেকেই ইনশাল্লাহ এক ওয়াক্ত নামাজ আমার যুবক ভাই করে পায়ে হাত ধরে বলি ইনশাল্লাহ মসজিদ পুরো পূর্ণ করবেন। ফজরের নামাজ থেকে আরম্ভ করে এশার নামাজ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আর আমাদের খারেজি মাদ্রাসা জিল্লা আছে, মাদ্রাসা ছেলে মেয়েদেরকে পড়াইয়া দিবেন, বানাত মাদ্রাসা আছে সেখানে মেয়েদেরকে শিক্ষা দিবেন, তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেখানে যেত পড়ান পড়ান গা ইনশাল্লাহ। কিন্তু ইসলামিক শিক্ষিতরা বড় শিক্ষা আপনাদের কাছে অনুরোধ করে যাই ইনশাল্লাহ শিক্ষা লাভ করেন, আরবিক শিক্ষা শিক্ষিত হন প্রত্যেকেই। আমি দোয়া করে যাব ইনশাল্লাহ এই জায়গার জন্য। আমি যে বেইমান জায়গাতে আছি ইনশাল্লাহ কুকরাঝার বড় জাতি পর্যন্ত আমার কাছে টিউশনি পড়বার জন্য আসে। আরে ভাই তুই যা, আমার কয়েক অফিসে ডিসির কুটের কেরানি কয়লা আমার অফিসে আমার টিউশন করা লাগবে, আমি আরবিক পড়ব, তুই যা। আমি ওই কুড়াই হেকাই পাড়া আর কুড়াই কুকরাঝার কয়লে ভাই আমার গাড়ি একটা দিমু, তো আপনার আহিবা লাগবে, আমি টিউশন শিখিম কোরআন শরীফ আমি শিখব। আমাদের মুসলমান মৌলানাত্মনে কোরআনের তফসির ওরা ভালো করে দিবে ইনশাল্লাহ। বড় জাতি রাজবংশীর মধ্যেও আছে কয়েকজন, তফসির একেবারে ভালো করে দিব কোরআনের তফসির। কত সিবেরা, কত নম্বর পৃষ্ঠে, কত নম্বর রুকু, কত নম্বর আয়াত সমস্ত কয়ে একেবারে আমরা বুঝিয়ে দিব, তফসির বুঝিয়ে দিব। আমি শুনছি আমাকে গির্জায় আমি যাবার জন্য খুব আকাঙ্ক্ষিত হয়েছিলাম, কি বেমান শুনছে শুনে আমার ফোন নম্বর নিছে, রবিবার করে গির্জা গির্জা আমাকে ডাকছিল। আমি বলছিলাম যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আরবিতে কয় রূহ, বাংলাতে কয় আত্মা, ইংরেজিতে কয় সাউ। ভাই যত বড় আপনি বেরেস্টার হন আর যত বড়ই আপনি উকিল হন, যত বড়ই ম্যাজিস্টার হন, যত বড়ই ডিসি হন, রুহের বাহাদুরি সাল, রুহের বাহাদুরি, রুহের অহংকার। আর কোরআনে বাইবেলে মহাভারতে সাত নম্বর গীতার ভিতরে এই কথা উল্লেখ নাই, বার করতে পারবেন না, যে মানুষে মানুষে মারে, মানুষে মানুষে কাটাকাটি করে, বাহির করতে পারবেন না। চ্যালেঞ্জ বাইবেলের ভিতরে, চ্যালেঞ্জ গীতার ভিতরে, চ্যালেঞ্জ মহাভারতের ভিতরে, চ্যালেঞ্জ আমার বিশেষ হয়েছে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ। একই কথা, মানুষ মারামারি কারাগারি কোন জায়গা নাই। আমি জোর বেলায় বলছি ওমরে তো না এসে আমাকে চেয়ার দিল পাদ্রি, পাদ্রি আমাকে উপরে আসনে নিব, বললাম যে না আমি এখানেই থাকবো, তো জুতা খুলে যাওয়া লাগে, ওরা জুতা খুলছে, আমিও জুতা খুলে ঢুকলাম, বুক ফেলে ইনশাল্লাহ কোরআনের কথা বলছি, বাইবেলের কথা বলছি, মহাভারতের কথা বলছি, গীতার সাত নম্বর কথা ইনশাল্লাহ আমরা করে দোয়া আশীর্বাদে আমার মুখস্থ কোন পৃষ্ঠাত কত কি হেব্রু ভাষা দিয়ে আছে, ইংরাজি দিয়ে আছে, অসমিয়া দিয়ে আছে, লাউরি ভাষা দিয়ে আছে, সম্পূর্ণ কইছি। পরাহাম কর্তৃক রবিবার করে আমাকে যাবার পর আমি আর যাইনি, একদিনই গেছিলাম যে মারামারি কাটাকাটি কোন কিতাবে আছে আমরা করে দেখান। অন্যায় ভাবে মানুষের বাড়ে কাঁধে বলি দেয়, জব করে হেন তেন, ভাই 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 ভাতৃত্ব, হিন্দু মহাত্মা গান্ধী দেখলাম হিন্দুস্থান হাই দেশ আমারা, জানছে আপনি হামকো পিয়ারা, হিন্দু মুসলিম শিখ সাই আপস মে হো ভাই 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 কো হো ভাই পিয়ারা, এই সহগা চলনা হামারা। একটা হাতের তালি দিলে এক খাবার বেমারছি, বললাম যে ইতালি আমি বিশ্বাস করি না, ঈদের তালি প্রতি হিংসের তালি, একবার বলছি মুখের উপরে অসমিয়া ভাষাতে বলছি, এখন আর অসমিয়া বললাম না, এখন আমরা বাংলা বাংলা ভাষায় বললাম, একারে অসমিয়াতেই বলছি, যে জায়গাটি ইংরাজি বলা নাকি ইংরাজিতেও বলছি, দিশে পাইছে।
এখন আমার যাবার কথা আপনি আহিব দেই, কোন টাইম কোহরাজার আসলে আপনি জনাব কেউ না হে আহিব, আপনার কথাবিলাক ভাল পাইছো, কলে ভাল পাইছে দিন পাইছে, কিবা সময় সময় পালে আহিম। তা বাবাজিরে আমরা মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, শান্তির ধর্মের ভিতরে আমাদের সৌভাগ্য নসিব আমরা পড়ে গেছি, তাই না? তার ইদে আমাদের সৌভাগ্য নসিব না, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মিশে কথা এই মুখ দিয়ে বাইর করবো না, মিশে কথা পাপের বাপ আর মাও, এই কতগুলো মানুষ আছে নিজের মিশে কথা কয়ে মানুষের সামনে দাম বাড়ায়, বাদ দেন ওই সব ডাপাবাজি জোয়া চলি বেইমানি। যাই হোক আমি সারিয়ে দিব, আর দূর দেশে তো নে লোক আইছে তেনে উনারা কিছু বলবো। বাবা জিরা প্রত্যেকে আগে আসেন, স্লিপ দুই সাইডে কথা বলে আমি বসে যাব ইনশাল্লাহ। আমি প্রথমেই কইছি যে আমি মূর্খ মানুষ, হাদিস কোরআন বলতে পারবো না ইনশাল্লাহ। যাই হোক আমার পর্দানিশি মা এবং বোনেরা, সুমাইয়া নামে একটা মেয়ে আবু জেহেলের বাড়িতে দাসিত্ব কাম করত। আমার মা বোনেরা পণ্ড পাঠ করে শুনবেন, সুমাইয়া নামে একটি মেয়ে আবু জেহেলের বাড়িতে কাম করত, আর আগ করে ইবাদত বন্দেগি করত, দিন ভর উনি রোজা রাখত, বারো মাসে রোজা রাখত। ওই বাড়ি আবু জেহেল, আবু জেহেলের বউ দিশে পাইত না, খাবার কোনো দিন কইত না যে তুমি ভাত খাও কি খাও, হেন তেন কিছুই কইত না, উনি রোজা রাখত। আর সারা দিনের নামাজ কাজা নামাজ, যখন অন্ধকার ঘরের ভিতরে উনাকে জাগা দিত, উনাকে রাখত, ওই ঘরের মধ্যে একটা বাতিও দিত না, বাতি দেয় নাই অন্ধকার ঘরের ভিতরে। নমাজ পড়ছে তাহাজ্জতের নমাজ পড়ে, আল্লাহর কাছে কান্দিছে, আল্লাহ গো আমি গরিব হিসেবে দাসিত্ব করে থাকি, আবু জেহেলের বাড়িতে এই বেইমান আমাকে পূজা করবের কয়, ওর কথা মানবের কয় আমি মানব না, আল্লাহ তুমি ওকে হেদায়েত নসিব করো, আল্লাহ গো আমি আবু জেহেলের কথা মানব না, মানব না, মানব না। এইগুলো সময় সময় কয়, ওই বোন তুই এই কাম কর, বলে ভাই তুমি যতই কো হবে না, বল বাপরে বাপ তুই আমার বাড়ি থাকস, আমার কাম করস, আমার খাস, আর আমার ভাতিজার তুই ধরছস, আমার ভাতিজার লগুন তুই ধরছস, আমি এদে মানব না। এখনো বুঝে বোন, বলে বুঝ আর কি আর ত্রুজি কি, আমি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমি সারে দিব না, কখনো সারে দিব না। আরে আমার বর্ণানিসি মা এবং বুজানেরা গো, আমার সোনার মায়নারা বাবা জিরা, আহারে আবু জেহেল যখন এই কথা শুনলো কোন প্রকারে মানতে রাজি না। আবু জেহেল করলো কি, পাথরের মধ্যে নিয়ে গেল, নিয়ে যায় বললো কাপড় দিল, কাপড় দিয়ে বললো যে এই কাপড়টা পিনবেনি, বলে আমি তোমার কাপড় পিন দিব না, আমার জিদে ক্ষমতার কাপড় আমি জিদে পিন দিছি, এই পর্যন্ত তোমার কাপড় আমি পিন দিব না। বলে তাই নাকি, বলে হ, বলে তাকে এখানে খারাপ থাক, যখন খারাপ হুয়ে ওর বাড়ি ভিতরে গেল, যাওয়ার পরে আমার
আমার পরে জানিসি মা এবং বোনেরা বলে বোন তোর বলে জানিয়ে যায় পিছনে এরকম করে লাগছে বলে এখন আমার জানিবি আমার ভাতিজার জানিবি বা আমার আপনার ভাতিজারটাই আমি নিছি ইহকাল পরকালের জন্য আমি নিছি তোরওয়ালরা ভয় করে নাবিন নিছে চায়ের আঙ্গুল নিছে তোরওয়ালরা এমন আঘাত করছে আঘাত করার সঙ্গে সঙ্গে করে গেছে এই যে মুরগি জব করার মতন দাঁত পারতেছে প্রায় আধা হাত পর্যন্ত কিতাব লেখে জিভে বাই করে কান্দিতেছে কিন্তু আল্লাহকে ডাকে না যে আমার এমন একটা কষ্ট মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখে না আমি আল্লাহকে ডাক দিব না শেষ কন্ডলে একটা ডাক দিছে মাবুদ গো ইয়া রব্বুল আলামিন তোমার মহব্বতের বন্ধু তোরে আমি ধরছি আবু জাহেল দয়ার নবীর আপন চাচা আমাকে এই দে করলো আমার উপায় দেখি দয় আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে বললো হে জিবরাইল জান্নাতুল ফেরদাউসটা নিয়ে আমার সঙ্গে চলো সুমাইয়া জান্নাত বাসী কোন সুবহানাল্লাহ আমার পরদানিসি মা এবং বুবু জানেরা এখন মা জানেরা নদীর গোসল করা বন্ধ হয়েছে কিনা এটা তো আমার সাথে ওয়াদা করছে যায় না বলো মা জানেরা বেশ সুন্দর কথা নদীতে গোসল করা কোন প্রকারই জায়েজ নাই মা জান করে কোন প্রকারই জায়েজ নাই নদীতে গোসল করা আমার এই অঞ্চলের মা জানেরা আমার সঙ্গে ওয়াদা করছে নদীতে গোসল করার জন্য যায় না আজকে ওয়াদা করে যান আমার মা এবং বউ জানেরা পাঁচ ওয়াক্ত নামাজ কাহিনী দায়নি করবেন কি না একটা পুরুষের পণ্য পাঠ করে দেন উনি আসে কই মা জানেরা কি কন নামাজ করবেন না নামাজ ছাড়ে দিবেন কলমা করবেন না কলমা ছাড়ে দিবেন কন শুনি বুখরা খুন দিবেন না বুখরা ছাড়ে দিবেন জবাব দেন জবাব না তা পর্যন্ত আমি মাইকের সম্মুখে জানে সরতেছি না ইনশাল্লাহ মা জানেরা বিবি আসিয়ার মতন হন বিবি রহিমার মতন হন উম্মে কুলসুমের মতন হন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন হন মা হালিমার মতন হন তাহলে সেন জান্নাতে যেতে পারবেন ইনশাল্লাহ আমার বাবা জিরা সোনার মায়নারা দয়ার নবী মসজিদে আকসার ভিতরে কোরআনের অর্থ করে কোনারে কোরআনের তালিম করে উনি যখন খাড়া হলেন খাড়া হয়ে সাহাবি করে জিজ্ঞাসা করলেন হে মাইয়া সাওয়ালা সাহাবিও লাইস্তাকি আলাদি জান্নাত তার মানে এ সাহাবি তোমরা জান্নাত দেখছো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নাম আপনি নিজেই দেখছেন মেরাজে যায় আমরা তো দেখি নাই বলে আবু বকর তুমি কি কথা বললা ও অন্যায় কথা বললা মসজিদে আকসা এরে আর আমি যে কোরআন পাঠ করলাম কোরআনের তফসির শুনলাম এরে জান্নাতের বাগান কোন সুবহানাল্লাহ আমার বাবা জিরা সোনার মায়নারা এই সবার মহফিলে মধ্যে আইসেন যতক্ষণ পর্যন্ত থাকবেন এরে জান্নাতের বাগানের ভিতরে আইসেন কোন সুবহানাল্লাহ জান্নাতের বাগান বেহেশতের বাগানের ভিতরে আপনাদের সৌভাগ্য নসিব এই বলবলার মানুষ বেহেশতের বাগানের মধ্যে বলছেন কোন সুবহানাল্লাহ বাস্তবে আসেন কবেন যে এইটা কি কথা কয় মূর্খ মুলবি মূর্খ কথা এটা বেহেশতের বাগান কিভাবে হলো বাবা জি রে এর আগে দেখেন কয়েকদিন এর আগে কুরবানির ঈদ হয়েছে কিনা করছেন না আপনারা কুরবানির ঈদ কুরবানির গরু কোন কোন বাজারে উঠছে বাজারে না উঠে স্কুল মাঠে হয়েছিল না স্কুল ফিল্ডে গরুর বাজার কুরবানি তাহলে সেটা ওই দিন স্কুল ফিল্ডে ওই দিন কি হয়েছে গরুর বাজার হয়েছে না না হয়েছে ওই দিন গরুর বাজার স্কুল সম্মুখে গরু কিনা বেচা হয়েছে কিনা গরুর বাজারে না ওই দিন স্কুল ফিল্ড সেদিন হয়েছে কি গরুর বাজার হয়েছে কিনা
আর এদের এই ধর্মীয় জলসার মধ্যে আছেন যেখানে কোরআন এবং হাদিস, এটা বেহেস্তের বাগান কেন হবে না ইনশাআল্লাহ? বেহেস্তের বাগানে ভিতরে বসেন এই জায়গাটা চল্লিশ দিন পর্যন্ত আমরা এসেন আসেন আর না আসেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা এই মাদিনার ভিতরে আসবার দরবার এই মাদি নিয়ে আল্লাহর কাছে যাব যে আল্লাহ অমুক বাড়িতে সভা হয়েছে, তোমার কালাম হয়েছে, তোমার বন্ধুর হাদিস হয়েছে, সেখানে আমরা সেই মাদি নিয়ে আসি। আল্লাহ কহলে হ্যাঁ সত্য মানি আস্তা দেখা এলা আমি লাই আস্তা কম এলা মালাইকাতি, হে ফেরেশতা তোমরা ভালো কাম করছো ইনশাআল্লাহ। বাবাজিরা ভাইজানেরা এই বেহেস্তের বাগানের ভিতরে যার সৌভাগ্য নসিব তাই না আইসেন, আর যাদের ভাগ্য হয় নাই তারা আসে নাই, আইরে বাইরে কিন্তু বাড়াবা লাগছে দোকান খামারে আড্ডা মারবে লাগছে, তারা এখানে আসবো না। আল্লাহর তরফের কথা এদের তো ইনশাল্লাহ যাই হোক আমি যাই দুটা ফেরা বললাম ইনশাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। কারবাবারি কারবাগোর কারবাকি সাড়ে তিন কবরের মাঝে তোমার আমার বসতি আল্লাহ মা বুঝিবি 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 ওই বান্দা দিবি না বুঝিবি তো ও বান্দা দিবি না বুঝিবি তো বুঝিবি 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 ওই বান্দা দিবি না বুঝিবি তো যেদিন নিদারণ সেদিন নিদারণ ওই বান্দা সেদিন বুঝিবি তো ওই বান্দা সেদিন বুঝিবি তো মির তোর পিয়ালা হমুকত আহিব ওই বান্দা সেদিন বুঝিবি তো বুঝিবি 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 ওই বান্দা সেদিন বুঝিবি তো ওই বান্দা সেদিন বুঝিবি তো আমার পরদানি সীমা এবং বেনারা গো আমার সোনার মায়নারা সবার যদি লাইছেন সবার তনে কিছু নিয়ে যাবেন ইনশাল্লাহ, পকেটের মধ্যে তুলে নিয়ে যাবেন আর আমল করবার চেষ্টা যেন ভুল হয় না। পাঁচ ওয়াক্ত নামাজ নিচে কথা সারিয়ে দিবেন, ধাপ্পাবাজি সারিয়ে দিবেন, জুয়া চুরি সারিয়ে দিবেন, বড়কে সম্মান করবেন, ছোটকে চেনেহ করবেন, আদর করবেন, লেখাপড়ার দিক দিয়ে পিছ করেন না ইনশাআল্লাহুল আজিজ। আমি খালেস নিয়েতে দোয়া করে যাব আমার বাবাজিরা আমার সোনার মায়নারা পর্দা নিশি আমার মা এবং বুবুজানেরা পর্দা করে চলবেন, আপনাদের গলার আওয়াজ যেন ভিন্নে পুরুষে যাতে না শুনে ইনশাআল্লাহ। স্বামীর হুকুম মানে চলবেন আমার মা জানেরা বুবু জানেরা কোনো কোনো মা জানেরা স্বামীর সাথে ঘর সপ্তাহে কথা কয়, স্বামীর সাথে সব রাঙ্গায় কথা কয়, আহারে মাদান বেআদবি হয়ে যাব, জাহান্নামের খড়িয়া আপনি দিয়ে বানাবো না, আপনার স্বামীর পায়ের তলা আপনাদের জান্নাত, যার বাবা মা বাসা আছে বাবার মায়ের পায়ের তলে আমার সোনার মায়নারা বাবাজিরে জান্নাত। আমার বাবা দিরা সোনার মায়নারা বাবার ছেলে বাবার মধ্যে এক খান্তি থাকে, বিয়ে বাজত করানের পরে বাপে খুঁয়ে ভিনে হয়ে জায়গা, খবরদার বেয়াদবি আমার যুবক বাবা দিরা সোনার মায়নারা আমার ভাই জানেরা ও বেয়াদবি করবেন না, বাবা মাকে ভাত দিবেন ইনশাল্লাহ, আদর যত্ন করবেন বাবা মায়ের পায়ের তলা আপনাদের যুবক ভাই বলে জান্নাত।
যার নাকি বাবা মা বাইসা আছে, পীর ভরা দরকার নাই, বাবা এবং মা এক নম্বর পীর। বাবা মা যার জীবিত আছে ফাঁস করার জায়গ নাই, বাপ মা বড় আজি বড় পীর ইনশাল্লাহ। কয়ে গেলাম কথা মানবেন মা জানেরা ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায়। আমাদের মুখ্য অতিথি সাহেব এসে গেছে, উনি পঞ্জল ভাষায় কোরআন এবং হাদিস কোরআন বলবো, আমরা বসে বসে শুনবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের মৌলভী মনসুর আলী সাহেব বিভিন্ন ভাষায় আমাদেরকে ভাষণ দান করলেন। তাই আমরা সবাই প্রতি ভক্তি সহকারে মানার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, তাহলে আমাদের লাভ হবে। যদি আমাদের আমল করার মতো কোনো সুবিধা না থাকে আমরা গুণাগার হয়ে যাবো। যাই হোক, এইবার আমাদের বিশিষ্ট বক্তা উপস্থিত হয়েছেন, ইনার বাড়ি হয়েছে আমবাড়ি কুনাসিপাড়া। ইনার নাম মাওলানা সাইদুর রহমান। ইনি এখন আমাদেরকে কোরআন ও হাদিসের দ্বারা আসর করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله وقد قال الله
تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بيوم القيامة يكسرهم علي الصلاة وقال النبي صلى الله عليه وسلم أبجل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর মনোনীত ধর্ম
আল্লাহর পছন্দ ধর্মটার নাম হলো ইসলাম। শুধু আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে বলছেন, অন্য কোন ধর্মের কথা বলে নাই, যে এটা আমার মনোনীত ধর্ম, কিন্তু ইসলামের কথা বলছেন। শুধু মনোনীত ধর্মই না, আশরাফুল মখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করছেন। আশরাফুল মখলুকাত মানব জাত পৃথিবীর ভিতরে বিভিন্ন আল্লাহর মখলুক আছে, সমস্ত মখলুকের থেকে দামি যেটা হলো মখলুক সেটা হলো আশরাফুল মখলুকাত। এক ব্যক্তি বলা ফেলাইছে, বলা ফেলাইছে যে হুজুর, ওই লোকটা ফয়সালার জন্য আছে হুজুরের কাছে, যে উনি বলছেন যে আমার স্ত্রী যদি আকাশের চাঁদের থেকেও সুন্দরী না হতে পারে তাহলে আমার স্ত্রীর তালাক দেবে, এই কথা বলছে। কিন্তু একটা টাইম দিছে, সময় দিছে যে দুই দিনের ভিতরে অথবা আজকের দিনের ভিতরে সুন্দরী হওয়া লাগবো তাহলে তালাক। কিন্তু দেখা গেল যে সর্বনাশ, বউকে আর চাঁদের থেকে সুন্দর হবো কি হবো, কি হবো কি সম্ভব না, এই কথা যখন বলছে তো কথা তো খারাপ। বউ চাঁদের থেকে সুন্দর বানাইতেও পারলো না, লোকটা চিন্তায় পড়ে গেল যে আমার বউ তো ঠিক পাইছে না। আলেম ওলামা সমস্ত মানুষ এটার মাশওয়ারা করতেছে, মাশওয়ারা করতেছে বউ ঠিক আলো গেটাইছে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বালক ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা, মাদ্রাসার ছাত্র ছিল, অবস্থান করতো মাদ্রাসায়। কিন্তু কেনার সামনে যখন মশলাটা ঘুরতেছে ঘুরতেছে শুনতেছে, ঘুরি চালি শুনতেছে, উনি কয় বউ তালাক হয় নাই, বউ তালাক হয় নাই, কয় কেন হুজুর এগুলো তালাক হয়েছে। কিন্তু এই কথা যখন আবার নিয়ে গেছে ওস্তাদের কাছে, ওস্তাদ বলছে যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হলো মেধাবী ছাত্র, ইনি হলেন মেধাবী ছাত্র, জ্ঞানী ছাত্র হতেও পারে, কিন্তু উনি কোরআনে কারিম থেকে বিবিকে টিকাইতেছেন যে দলিল সেটা পবিত্র কোরআনে কারিমের ভিতরে রয়েছে। সেটা দলিল হলো পবিত্র কোরআনে কারিমের ভিতরে রয়েছেন যে বউ চাঁদের থেকে সুন্দরী হতে পারে না, সেটা কোরআনে কারিমের ভিতরে সামনে তো কমাই দেবেন। কোরআনে কারিমের ভিতরে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে কোন চন্দ্রর কথা বলে নাই, কোন সূর্যর কথা, কোন নক্ষত্রের কথা বলে নাই, কোন গ্যালাক্সির কথা বলে নাই, কোন ফুলের কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, আর মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, আর এই মানুষ যদি সুন্দর কাজ করে যেতে পারে, সুন্দর আমল করে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর পুরস্কার রয়ে গেছেন, যেটা হলো আল্লাহ বলেন কোন মানুষ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আসতে পারে, সেই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুধু ইবাদত থাকা লাগবো, ব্যয় ইবাদত করে আল্লাহ জান্নাতে যদি আমি আপনাকে প্রবেশ করতে চাই তাহলে ওটা কোনোদিনও সম্ভব হবে না। বন্ধুগণ কামলা না দিয়া কখনো হাজিরা চাইলে গেরস্ত হাজিরা দিব না। আপনি কাম করতেছেন ঠিকই, আপনার হাজিরা কামলা না দিলে দিব না, ওরকম আল্লাহ তাআলা নামাজ না পড়লে আপনার নামাজের পুরস্কার দিব না, রোজা না থাকলেও আপনার রোজার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিব না। যেরকম আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে দাদা ভাই এ শোনা কি হয়েছে, ভরসা করো না, শোনা আর বসো, আল্লাহর ইবাদত যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলার যেটা জান্নাত সে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন বন্ধুগণ। কিন্তু ব্যয় ইবাদত করে গুনাহ করলে শয়তান খুশি হয় আর ইবাদতের মাধ্যমে আল্লাহ খুশি হয় বন্ধুগণ।
আল্লাহকে এরকম ভাবে সাহাবাই কেরাম ভালোবাসত, সাহাবাই কেরাম যে নিজের জীবন পর্যন্ত চলে যেত, নিজের জান পর্যন্ত চলে যেত, কিন্তু সাহাবাই কেরাম ইসলামের যেটা হুকুম ছিল, ইসলামের যেটা কানুন ছিল, সেটা সাহাবাই কেরাম বাদ দিত না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, যখন বিয়ে করলেন, নিকাহ করলেন, বিয়ে যখন করলেন সুমাইয়াকে, ওই সুমাইয়াকে বিয়ে করার বাদে তেনারা বলা কওয়া বলা করতেছে মক্কা ভিতরে, একজন নবীর আবির্ভাব হয়েছে, একজন রাসূলের আবির্ভাব হয়েছে, একজন নেতা মহামানবের আবির্ভাব হয়েছে, তিনি নাকি নবীদান নবী হিসাবে দাবি করছেন, তিনি নাকি রাসূল হিসাবে দাবি করছেন। হযরত ইয়াসির বলছেন, আমি যতদিন পর্যন্ত এই মানুষটার চরিত্র দেখতেছি, চরিত্র হিসাবে আমার কোনো সন্দেহ নাই, এই মানুষটাই মহামানব হবে, এই মানুষটাই আখেরি নবী হবে, কনসবাহ। আমারও কোন সন্দেহ নাই, চলো আমরা দুজনে কালেমা পড়ে নি, সময়ের কালেমার কথা যখন আবু জাহেল শুনল, আবু লাহাব যখন শুনল, তখন বলতেছে আবু বকর ইসলাম গ্রহণ করেছে, কিছু বলে নাই। হযরত খালিদাতুল কুবরা কালেমা পড়েছেন, কিছু বলে নাই। ইয়াসির হলো একটা এমনের মানুষ, মক্কাতে আয়েশা কালেমা পড়েছে, ইয়াসিরের কালেমা আমাদের সহ্য করে নেওয়া যাবে না, বাহিনীরা যখন দল আর বলল সুমাইয়া এখনো সময় আছে, নবীর কালেমা ছেড়ে দাও, মাওলানার দিকে তুমি ছেড়ে দাও। হযরত সুমাইয়া বলেন, আমার জীবন চলে যাইতে পারে, আমার দিরুহ বাহির হইতে পারে, আমি যেই কালেমা পড়েছি ওই কালেমা কখনো আমি ছাড়বো না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুমাইয়াকে গরম বালুর উপরে শোয়া দেওয়া হলো, গরম বালুর উপরে যখন সুমাইয়াকে শোয়া দেওয়া হলো, ওই মরুভূমির বালুর উপরে হযরত সুমাইয়াকে, তারপরেও কালেমা ছাড়তে রাজি হয় না, আগুনের আন্দা বলেন আগুনের যে কয়লা চৈকার ভিতরে যখন রান্না করে, আগুনের জ্বলন্ত কয়লা বিছাইয়া হযরত সুমাইয়াকে কয়লার উপরে শুয়ে দিছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই যে পিঠের চামড়া আগুনের পরে 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 গেটাইছে, আর বলতাছে সুমাইয়া এখন শাস্তি হবে, তোমার উপরে অত্যাচার হবে। আদালত সুমাইয়া বলতেছে, আমার উপরে যতই অত্যাচার হোক না কেন, যতই জুলুম অসুখ না কেন, আমি যেই তৌহিদে কালেমা পড়ছি আমি কালেমা ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল কয় বিবি সুমাইয়া রে, আবু জাহেল কয় বিবি সুমাইয়া রে, নবীর কালেমা দে নাসরে, নবীর কালেমা দে নাসরে। সুমাইয়া বিবি কান্দিয়া বলে, সুমাইয়া বিবি
প্রাণ দিয়া বলে সারব না জীবন থাকে তে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে তারপরেও তুমি কালেমা ছাড়তেছো না, তারপরেও তুমি তাওহীদ কালেমা ছাড়ো না, তাহলে তুমি তৈয়ার হয়ে যাও। মানুষের জনতার আয়োজন করলো, হাজার হাজার মানুষের আয়োজন করা হলো, সুমায়াকে আজকে জমিন থেকে নিক্ষেপ করে দেব। সমস্ত মানুষের সম্মুখে হাজির করে দিল আর সুমায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাপড় যখন খোলা শুরু করে দিল, কাপড় খুলতেছে খুলতেছে কুলতি কুলতি খালি কাপড় কাপড় যখন খুলে ফেলে দিল, হযরত সুমাইয়াকে বলতেছে সুমাইয়া এখনো কালেমা ছেড়ে দে, তারপরে অত্যাচার নির্যাতন বন্ধ হবে। হযরত সুমাইয়া বলেন না, তখন যখন কাপড় খুলতে খুলতি শুধুমাত্র লজ্জা স্থানের কাপড়টা আছে, বলতেছে সুমাইয়া এখনো সময় আছে কালেমা ছেড়ে দে, ওই মুহাম্মাদের কালেমা পড়ে তুই থাকিস না। সুমাইয়া চক্ষু দুটো বন্ধ করে দিল আর মাবুদের কাছে বলতেছে মাবুদ গো তুমি দেখতেছো ওই সময় সাহাবীদের সংখ্যা মাত্র 7 জন, হযরত আবু বকর শুনতেছে হযরত নবীজি শুনতেছে প্রতিবাদ করতে আসতে পারতেছে হযরত সুমাইয়ার যেটা লজ্জাস্থানের কাপড় ছিল লজ্জাস্থানের কাপড়টুকু ভুলে দিল। সুমাইয়া দুটি চক্ষু বন্ধ করে মাবুদকে ডাকা শুরু করল, ইতিমধ্যে আবু জেহেল দ্রুত গতিতে ঘোড়ার উপরে সওয়ার করে সুমাইয়ার নাভির নিচের দিকে ফালা দিয়ে আঘাত করল, আর সুমাইয়া ঠাস হয়ে জমিনে পড়ে গেল। এইবারে প্রথম মহিলা যিনি শহীদ হয়ে গেল ইসলামের জন্য, যিনি প্রথম জীবন দিল তার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, তাদের জীবন চলে গেছে কিন্তু তাদের হৃদয় থেকে নবীর মহাপাত চলে যায় না। আমরা সেই মুসলমান যাই কালিমা হযরত আবু বকর পড়েছিলেন, যাই কালিমা হযরত ওমর পড়েছিলেন, যাই কালিমা হযরত ওসমান করে পড়েছিলেন, সেই কালেমা তো আমরা পড়ছি। তাদের কালেমার তাহাজ্জু, তারা জীবন দিয়ে গেছেন, তাদের রক্ত চলে গেছে, তারা জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে, কিন্তু কালেমা ছাড়ে নাই। ইসলামের হক যেটা, সেটা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে দাখিল হয়েছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা, পুরোপুরি ভাবে দাখিল হয়েছিল। তাদের দাখিল হওয়ার ভিতরে কোনো কমজোর ছিল না। তারা যেটা বলতো কালেমার হক কি, কালেমা আমি আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, তাহলে আল্লাহ ব্যতীত যদি কোন মাবুদ নাই তাহলে আমি কেমনে আল্লাহর হুকুম চালি। নামাজের ওয়াজ করতাম আর আগে, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই তাহলে আল্লাহর হুকুম তাহলে আমি কেমনে চালি। মসজিদে আজান হয়, আমাদের অন্তরের ভিতরে জাগ্রত পরিমাণ ইমান থাকলে সেই মানুষও আল্লাহর জান্নাত 10টি পৃথিবীর মতো একটি জগৎ জান্নাত পাবে। করে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি জাগ্রত পরিমাণ ইমান কার ভিতরে আছে, যে ব্যক্তির মসজিদে আজান হওয়ার ভিতরে আত্মার ভিতরে প্রাণ দেব তাহলে আজান দিতে গো, মনের ভিতরে হুরহুরানি একটা ভাব হব যা আজান দিছে, রোজা আসলি গেল আহারে রোজা আসছে গো, ইমানদারের রোজা যদি পাঙ্গ অসুখ বিসুখে কিরকম আফসোস করে, আর যারা রোজা থাকে না তাদের তো গ্যাস্ট্রিক কত ব্যাপার, কত কিছু শুরু হয়। কিন্তু বন্ধগণ সভা হনেন যাই করেন, সভা কিন্তু বাড়তে নিয়ে যাওয়া লাগবো,
সবাই বলে নিয়ে জানাবো, বাড়িতে না রাখবো, কান একটা আছে সুঙ্গা আর একটা আছে ফুঙ্গা, ফুঙ্গা দিলে গেলে মানে এমনিতে পুজো অমুটা বাড়া যায় আর সুঙ্গা যেটা ওটার ভিতরে আটকে হয়। আগের যুগের মানুষ সুঙ্গার ভিতরে জবন পেত, এক গিট থাকছে বাঁশের থাকছে আর এক কুকুর গিট কাড়া থাকছে আর ওটার মধ্যে লবণ ধুত, ওটা হলো চুঙ্গা। আর ফুঙ্গা যেটা হয়েছে ফুটে যেটা আইসালের ভিতরে এই যে আগুন জ্বালা ওটা বলে ফুঙ্গা। আমার বন্ধুগণ চুঙ্গা ফুঙ্গার পার্থক্য ওইটাই যে যেটা এমবুটা শুনে অম্বুটা বাই করা যাবো না। দাদা রাত্রি সভা হনবার গেছে এরকম যে সভা হনতেছে সভা হনতেছে শুনতে শুনতে পুরা তাসির হয়ে গেছে। বাচ্চা গুলো অনেক আসলে কথা শুনলে গেলা একটু মরম লাগে বা ওরা গড়ায়, আর যারা সব কথা শুনতে শুনতে সভা শুনতে হতে বোধ পড়ে গেছে আলেম করে কামিয়ে না, আলেম করে কামিয়ে না। বন্ধুগণ আলেমে কিন্তু প্রাণে অপরের খবরও জানে, কলের খবরও জানে, কিতাব পাতি রিসার্চ করে পড়াশোনা করে ওস্তাদের কাছে কোনো শিক্ষা বিধান নেয়, ওরা জাহান্নামের